জাতীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত। আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী পরিবেশ নিয়ে ভারতীয় গণমাধ্যম পালকি শর্মার উপস্থাপনায় ফার্স্ট পোস্ট একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনে বিশেষভাবে আলোচনা এসেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সতর্কবার্তাও পাঠিয়েছেন। অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। দর্শক, খুব ইন্টারেস্টিং একটা নিউজ এটা। আজকের গুরুত্ব এই কারণে যে গতকালকে একটি অনুষ্ঠানে, প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বলছিলেন যে নির্বাচনের আগে বাংলাদেশের কূটনীতিকরা আর নির্বাচন নিয়ে কোনো কথা বলবেন না। সেই কথা বলার পরদিনই অস্ট্রেলিয়ার হাই কমিশনার, তিনি হচ্ছেন জেরেমি ব্রুর, তিনি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের পাশে বসেই এই কথা বলছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। নতুন আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। বাংলাদেশে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেখতে চাই অস্ট্রেলিয়া। তো এই বিষয়ে সম্পূর্ণ ভিডিওটি রয়েছে সামনে, তো চলুন সরাসরি ভিডিওটি দেখে আসি। অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই অস্ট্রেলিয়া। দর্শক, খুব ইন্টারেস্টিং একটা নিউজ এটা, অন্য কারণে এটি উপস্থাপন করছে অস্ট্রেলিয়া এবং পশ্চিমা বিশ্ব তো বলেই আসছে অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন এটা। আজকের গুরুত্ব এই কারণে যে গতকালকে একটি অনুষ্ঠানে, প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বলছিলেন যে নির্বাচনের আগে বাংলাদেশের কূটনীতিকরা আর নির্বাচন নিয়ে কোনো কথা বলবেন না। সেই কথা বলার পরদিনই অস্ট্রেলিয়ার হাই কমিশনার, তিনি হচ্ছেন জেরেমি ব্রুর, তিনি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের পাশে বসেই এই কথা বলছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই অস্ট্রেলিয়া। কালের কণ্ঠে এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। তবে গত কয়েকদিনের সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। সোমবার সকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ব্রুর একথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। হাই কমিশনার বলেন, সরকারও প্রতিশ্রুতিবদ্ধ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমরা এই বিষয়টিকে স্বাগত জানাই। গত কয়েকদিনের সড়কের সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা প্রত্যাশা করব বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকবে। দর্শক, তিনি বলছেন যে আরেকটা প্রশ্নের যে অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা সহজপন্থায় বিনিয়োগ বাড়াতে আগ্রহী, তবে এর জন্য প্রয়োজন ব্যবসার ভালো পরিবেশ, তার মানে রাজনৈতিক পরিবেশের কথা তারা বলছে। বাংলাদেশে সেই সুযোগ রয়েছে, বিনিয়োগকারীরা সেই সিদ্ধান্ত নেবে বলেও তিনি উল্লেখ করেন। যাই হোক, মূল কথাটা হলো রাজনৈতিক বিষয়টাই আসি, যে বাংলাদেশে কূটনীতিকরা এই পর্যন্ত যে কথা বলছেন সেই কথার কিন্তু নড়চড় হয়নি। বিশেষ করে কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র, তারা বারবার বলছেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন তারা দেখতে চায়, কিন্তু তাদের এই বক্তব্য কেন জানি সরকারের পক্ষ এটা ভালোভাবে নিচ্ছে না। এবং পররাষ্ট্রমন্ত্রী তো দফায় দফায় এর জন্য দায়ী করছেন যে বাংলাদেশের সাংবাদিকরা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদেরকে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতে বাধ্য করাচ্ছে, অর্থাৎ তারা যদি প্রশ্ন না করতো তাহলে তারা বলতো না। আচ্ছা, বিষয়টি কিরকম, যেমন বাংলাদেশে যে 28 তারিখে যে ঘটনাটা ঘটলো, তারপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 7টা দেশ একযোগে তারা বিবৃতি দিয়েছে এবং ওই সহিংসতার নিন্দা করেছে এবং প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছে। এটা কি কোনো প্রশ্ন ছিল তাদের কাছে? প্রশ্ন ছিল না। এছাড়াও বাংলাদেশের সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সমস্ত তারা টুইট করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা, একের পর এক টুইট, ডোনাল্ড লুথ থেকে শুরু করে আফরিন আক্তার, কেউ বাদ যাননি, সবাই কিন্তু টুইট করেছেন। টুইট করে তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সরকারকে তাদের বিষয়টি জানিয়েছে এবং সর্বশেষ তো চিঠি দিয়েছে। এই সমস্ত কার্যক্রমের মধ্যে সাংবাদিকদের কোনো রকম কিন্তু অংশগ্রহণ ছিল না বা প্রশ্ন ছিল না, তারা নিজে থেকেই বলেছে এবং বলছেন যে তারা আগামী 3 মাস বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। কিন্তু তারপরও এই দায়টা পররাষ্ট্রমন্ত্রী চাপাতে চান সাংবাদিকদের উপর। আর প্রসঙ্গত যে সাংবাদিকরা সেই সব নিউজের পিছনেই ছুটবেন যেখানে যে নিউজগুলোর ব্যাপারে প্রাসঙ্গিক, যেমন পশ্চিমারা চায় বাংলাদেশে কি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। সুতরাং পশ্চিমা কূটনীতিক হোক, মন্ত্রী হোক, নীতি নির্ধারক যেই হোক না কেন, তাদের কাছে তো সাংবাদিকরা অবধারিতভাবে বাংলাদেশের এই জাতীয় নির্বাচন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ক্ষমতা পরিবর্তনের একটি নির্বাচন বা পালাবদলের নির্বাচন বলা হয়ে থাকে, সেরকম পজিশনে তাদের অবস্থাটা কি, তাদের মনোভঙ্গিটা কি, সেই বিষয়ে কি প্রশ্ন করবে না? এটা তো স্বাভাবিক নিয়ম, করবেই। এবং তারা কিন্তু সেই কথাই বলছেন এবং আজকে অস্ট্রেলিয়ার হাই কমিশনার কিন্তু সেই কথাই বলছেন, একই কথা বলছেন। তারা বলবেনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন বললেন যে তারা বলবেন না, তারা বললে সমস্যাটা কোথায়? তাহলে কি সরকার কি চায় না যে অংশগ্রহণমূলক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, মানে বিষয়টা তো তাই দাঁড়ায়, কিন্তু সেটা কি সঠিক? মানে তারা চাইবে না বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, সরকারও কি চায় না? এই হলো একটা মানে গোলমেলে একটি পজিশন। তার মানে হচ্ছে যে যত বেশি নীরব থাকবে কূটনীতিকরা তত বেশি সরকারের জন্য সুবিধা, তারা তাদের মতন করে একটা নির্বাচনী বৈতরণী পার হতে চায়। নতুবা পশ্চিমারা কথা বললে সেখানে সুবিধা কোথায়? সেটা তো আরো বরং শক্তি
পাওয়ার কথা, আরো উৎসাহ পাওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিপরীত। তার মানে হচ্ছে ডালমে কুচ খেলা হয়, সরকার তার মতন করে নির্বাচন করতে চায় যে এই নির্বাচন সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু অবাধ হবে কিনা সেটা হাজারো প্রশ্ন, এবং সেটি অতীতে প্রমাণিত হয়েছে। হয়তো আবারও সেই অতীতের সেই নির্বাচনটাই সম্পন্ন করতে চায় 2014 এবং 2018, তাহলে ক্ষমতায় থাকাটা নিশ্চিত হয়। জাতীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী পরিবেশ নিয়ে ভারতীয় গণমাধ্যম পালকি শর্মার উপস্থাপনায় ফার্স্ট পোস্ট একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে বিশেষভাবে আলোচনা এসেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সতর্কবার্তাও পাঠিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে নির্বাচনী মৌসুম চলছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দলগুলোর মধ্যে এই নির্বাচন চলবে। পালকি শর্মা তার উপস্থাপনায় বলেন, মনে হচ্ছে নির্বাচন হবে আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্রের মধ্যে। 7 জানুয়ারি 300 আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচন কমিশন তফসিল সরাসরি টেলিভিশনে সম্প্রচার করেছে। এর আগে গণমাধ্যমে নির্বাচনী তফসিল সরাসরি সম্প্রচার করা হয়নি, কিন্তু এখন কেন? কারণ পরিবেশ বাধ্য করেছে নির্বাচন কমিশনকে। সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করে যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। বিরোধী দলগুলো শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে যাবে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি বিরোধী দলগুলোর। যুক্তরাষ্ট্র চেষ্টা করছে ক্ষমতাসীন সরকার ও বিরোধী দলগুলোকে সমঝোতায় আনার। তফসিল ঘোষণার আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিল। একই সাথে বিরোধী 3টি রাজনৈতিক দলের নেতাদের সাথেও সাক্ষাৎ করেন তিনি। প্রতিবেদনটিতে বিরোধী দল বিএনপি এবং জামায়াত ইসলামকে চরমপন্থী হিসেবে তুলে ধরা হয়েছে, যদিও জামায়াত ইসলাম বাংলাদেশের নিবন্ধন বাতিল করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ ও বিরোধী রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আনার চেষ্টা করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচন পুরোপুরি বাংলাদেশ সরকার ও বিরোধী দলের বিষয়। এদিকে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মাথা ঘামানোয় শেখ হাসিনা সরকার ভালোভাবে দেখছেন না। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের বিষয়ে আমরা কথা বলি না, আমাদের বিষয়ে তাদের কথা বলা যুক্তিসঙ্গত নয়। মার্কিন দূতাবাস যা বলে তা অপ্রাসঙ্গিক, জাতীয় নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। পালকি শর্মার এই প্রতিবেদনে আরও উঠে এসেছে, যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্য হাসিল করতেই বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। এদিকে নির্বাচনকে ঘিরে দুই দলের মধ্যে সংলাপের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বাইডেন প্রশাসন। এই সংলাপের পেছনে তাদের স্বার্থ রয়েছে। এবার নজর দেওয়া যাক বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের দিকে। তৈরি পোশাক শিল্পে বিশ্বে বাংলাদেশের অবস্থান চোখে পড়ার মতো। এদেশের উৎপাদিত 85% পণ্য রপ্তানি হয়, এখাতে 16% যুক্ত হয় দেশের জিডিপিতে। দেশের উৎপাদিত বেশিরভাগ পণ্যই যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। বাংলাদেশি পণ্য কেনায় সবচেয়ে বড় মার্কেট যুক্তরাষ্ট্র, টাকার অঙ্কে যা $11 বিলিয়ন। অর্থাৎ এসবের পরও যুক্তরাষ্ট্র সুবিধা দেওয়ার চেষ্টা চালাবে, এটাই স্বাভাবিক। ভারত সরকার বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের তোড়জোড়কে কীভাবে দেখছে? নিউ দিল্লির সাথে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক রয়েছে, অন্যদিকে শেখ হাসিনা সরকারের সাথেও সম্পর্কের মাপকাঠি একই। ভারত সরকার চাইলে বাংলাদেশের নির্বাচনে মধ্যস্থতা করতে পারে। এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2+2 বৈঠক হয়েছে, ওই বৈঠকেও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ সামনে আসে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের জনগণ সে দেশের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমি মনে করি অন্যান্য দেশের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক আছে। পালকি শর্মা বলেন, বিষয়টি এমন যে ভারত যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ক পরখ করে দেখছে। ভারত সরকার অবশ্যই চেষ্টা করবে বাংলাদেশের জাতীয় নির্বাচনে যাতে কোনো বাধা না আসে। বাংলাদেশ তাদের নির্বাচন প্রক্রিয়া সেদেশের মতো করে সমাধান করবে। যুক্তরাষ্ট্র ও ভারত সরকারের বিচক্ষণতাকে সমর্থন করবে। তবে বিরোধী দলের দাবি 11,000 নেতাকর্মীকে আটক করা হয়েছে, যদি তা সত্য হয় তাহলে তা এড়িয়ে যাওয়া সত্যিই কঠিন। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণে আপনারা দুই দুটি প্রতিবেদন দেখে এখানে কিন্তু বুঝে গেছেন। তো অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই অস্ট্রেলিয়া। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। তবে গত কয়েকদিনের সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। আজ সোমবার 20 নভেম্বর সকালে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ব্রুর একথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। হাই কমিশনার বলেন, সরকারও প্রতিশ্রুতিবদ্ধ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমরা এই বিষয়টিকে স্বাগত জানাই। গত কয়েকদিনের সড়কের সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার। আরেক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, অস্ট্রেলিয়া বিনিয়োগকারীরা সহজ পন্থায় বিনিয়োগ বাড়াতে আগ্রহী, তবে এর জন্য প্রয়োজন ব্যবসার ভালো পরিবেশ। বাংলাদেশে সেই সুযোগ রয়েছে, বিনিয়োগকারীরাই সেই সিদ্ধান্ত নেবে বলেও তিনি উদ্বেগ করেন। তিনি বলেন, আমরা যে 10টি দেশে সবচেয়ে বেশি এক্সপোর্ট করি তার মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। আমাদের এক্সপোর্ট প্রতিনিয়ত বাড়ছে, আমরা তাদের কাছ থেকে মাতার বাড়ির জন্য কয়লা আমদানি করছি, এছাড়া গম দুধ ও পশম আনছি। তিনি আরও বলেন, তারা এদেশে শিক্ষা দক্ষ ও জনশক্তি ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগে আগ্রহী। আমি বলেছি, আমাদের প্রচুর জনশক্তি আছে, তাদের দেশে অনেক জমি খালি পড়ে আছে, ওইখানে কাজ করার অনেক সুযোগ আছে। আমরা তাদের অদক্ষ এবং আধা দক্ষ শ্রমিক নেওয়ার জন্য অনুরোধ করেছি। নির্বাচন নিয়ে তাদের সঙ্গে আমার আলোচনা হয়নি বলেও
মন্ত্রী উল্লেখ করেন। তো সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা কিন্তু সম্পূর্ণ বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।